আজকের রুমের এই ভিডিওতে আমরা সেন্ট মার্টিনের সেরা পাঁচটি রিসোর্ট নিয়ে কথা বলবো। আমাদের পুরো সেন্ট মার্টিন ট্যুরে আমরা বেশ কিছু রিসোর্টের ভিডিও রেকর্ড করেছি এবং আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি। এই ভিডিওতে আমরা এই রিসোর্টগুলোর মধ্যে সেরা পাঁচটি রিসোর্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার ৫ হচ্ছে ফ্রিন্স হ্যাভেন। ফ্রিন্স হ্যাভেন একেবারেই সাগরের মুখামুখি এবং ফ্রিন্স হ্যাভেন থেকে সরাসরি সি বিচ দেখা যায় এবং সি বিচে আপনি রাত দিন ২৪ ঘন্টা সি বিচে ঘুরতে পারবেন, দেখতে পারবেন সি বিচ ইচ্ছে মতো। সো ফ্রিন্স হ্যাভেন একটু দেখতে পুরনো হলেও ফ্রিন্স হ্যাভেনের পজিশনটি খুবই ভালো এবং খুবই সুন্দর পজিশন। এই হোটেলের স্বাভাবিক ভাড়া হচ্ছে ২০০০ থেকে ২৫০০ টাকা, আর শুক্রবার শনিবার উইকেন্ডে একটু বেশি হয়, সেটি স্বাভাবিক, প্রত্যেকটি রিসোর্টের একই অবস্থা। আপনারা ফ্রিন্স হ্যাভেনের নাম্বার এবং অ্যাড্রেস জানার জন্য আজকেরুম.কম গুগলে গিয়ে আজকেরুম.কম লিখবেন এবং সেন্ট মার্টিনের হোটেলগুলো চার্জ করলে ওইখানে ফ্রিন্স হ্যাভেনের অ্যাড্রেস পেয়ে যাবেন, নাম্বার পেয়ে যাবেন, ওইখানে ফোন করে আপনার রুম বুক করতে পারবেন সরাসরি। নাম্বার ৪ দ্য আটলান্টিক রিসোর্ট। এই আটলান্টিক এটি হচ্ছে মূলত একটু আধুনিক করে করেছে সেন্ট মার্টিনের মধ্যে। এই আটলান্টিক রিসোর্টে আসলে আপনি মোটামুটি কক্স বাজার যে হোটেলগুলো আছে ওরকম পরিবেশই পাবেন এবং এটিও সাগরের একেবারেই পাশে এবং এখানে খুব ভিআইপি রুম পাওয়া যায় এবং রুমের ভাড়াও মোটামুটি অন্যান্য রিসোর্ট থেকে একটু বেশি। সো আটলান্টিকের নাম্বার এবং অ্যাড্রেস পাওয়ার জন্য আমাদের আজকেরুম.কম ভিজিট করতে পারেন, ওইখানে পেয়ে যাবেন। নাম্বার ৩ সমুদ্র কুটির রিসোর্ট। সমুদ্র কুটির রিসোর্ট হচ্ছে সিবিও একটি রিসোর্ট। এখানে মূলত এই রিসোর্টের ঘরগুলো আলাদা করে করা এবং খুব সুন্দর করে, খুব সুন্দর পরিবেশ মূলত সমুদ্রকুটির করেছে এবং এখান থেকে সি বিচ একেবারেই সাথেই। সো এখানে ভাড়াটাও হচ্ছে ২-৩০০০ মধ্যে। আপনি সমুদ্রকুটিরের কন্ট্রাক্ট ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আজকেরুম.কম। নাম্বার ২ দ্য বিচ ক্যাম্প। দ্য বিচ ক্যাম্প হচ্ছে বিল্ডিং বা রুম করা আছে মাত্র ৩টি, বাকি সবগুলো হচ্ছে ক্যাম্প অর্থাৎ তাঁবু। এই জন্য এটির নাম দেওয়া হয়েছে দ্য বিচ ক্যাম্প। ক্যাম্পের একটা পরিবেশ এখানে পাবেন। যখন দূরে কোথাও বিনা হোটেল আপনারা রাত যাপন করেন তখন যে পরিবেশটা আপনারা, যে পরিবেশটা আপনাদের নিজেদের করে নিতে হয় ক্যাম্প করে, ওই পরিবেশটা মূলত দ্য বিচ ক্যাম্পে পাবেন। নাম্বার ১ হচ্ছে পাখি বাবা ইকো রিসোর্ট। এটি সম্পূর্ণ ইকো সিস্টেম করেছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন রুমগুলো বাঁশের তৈরি এবং এটি মূলত এখান থেকে সি বিচ বা আপনার আশেপাশের যে এরিয়াগুলো খুব সুন্দর করে দেখা যায়, উপভোগ করা যায় এবং এখানে মোটামুটি অনেকেই থাকার জন্য খুবই আগ্রহী এবং এখানে রুম খুবই কম খালি থাকে এবং এখানেও প্রায় ৩০০০-৪০০০ টাকা রুম মতো রুম ভাড়া হয়ে থাকে। আজকেরুম.কম এ ভিজিট করে অথবা আপনারা আমাদের নাম্বারে ফোন করতে পারেন, আমরাও যদি আপনাদের রুম খুঁজতে অসুবিধা হয় তাহলে আমরাও আপনাদের সাহায্য করতে পারি।